এসআর নিউজ। বহরমপুর শহরের ইয়াংস কর্নারের ময়দানে শুরু হলো 27তম মুর্শিদাবাদ জেলা শিশু বইমেলা। সাংস্কৃতিক উৎসব এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর 125তম জন্মজয়ন্তী। বলা বাহুল্য, ভারতবর্ষের প্রথম এই শিশু বইমেলা ক্ষয়িষ্ণু সমাজকে দিশার আলো দেখাচ্ছে। সূর্যসেনা পরিবারের আয়োজিত এই বইমেলা চলবে আগামী 7 তারিখ রবিবার রাত্রি 8:30 পর্যন্ত। তোমার নাম কি? ঋতুবান দত্ত। তোমার এই বইমেলায় এসে কেমন লাগছে বলো? খুব ভালো। তুমি আজকে কি করছো বইমেলায়? কিছু তো অংশগ্রহণ করছো? হ্যাঁ, আমি নাটকে অংশগ্রহণ করছি। আচ্ছা, তোমার কি নাম? কি নাম? শাগমিক ঠাকুর। তুমি কি করছো আজকে বইমেলায়? ভালো করে পড়ানো এটা আনন্দবাজার পত্রিকায় দাও। তুমি আজকে বই কিনবে? না, কিনবে না। বই ভালো লাগে পড়তে? কি ধরনের বই পড়ো তুমি? হ্যাঁ, কি ধরনের বই পড়ো? অনেক ধরনের। অনেক ধরনের?